আজকে ড্রিমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মোহাম্মদ শাহরিয়ার 2024-2026 মেয়াদে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGAPMEA-এর সভাপতি হতে যাচ্ছেন। 33 বছর এই প্রথম নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করা হলো। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল ঢাকা ও চট্টগ্রাম থেকে 14টি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন 7 জন পরিচালক। ঐক্য পরিষদ প্যানেল নেতা শাহরিয়ার সভাপতি পদে 257 ভোট পেয়েছেন, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ ভোট। একই প্যানেলের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা পেয়েছেন সর্বোচ্চ 286 ভোট। এদিন সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাজ্জাকুল ইসলাম। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব। এর আগে সকাল 10টা থেকে ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে 2টি প্যানেলে 21 পরিচালক পদের বিপরীতে লড়েছেন 42 জন প্রার্থী।